হ্যালো, আমি বার্তার তরফ থেকে বলছি। ইয়াস, আজকে আসছি একটা স্টোরে, যেটা হচ্ছে হোম ইম্প্রুভমেন্ট, যেখানে ঘর বাড়ির নানা রকম জিনিস পাওয়া যায়, তো সেইটা দেখা যায়। এর নাম, স্টোরের নাম হচ্ছে লোজ। তো এটা হচ্ছে ওর স্টোরটা, আমি একবার দেখান কীরকম হবে। এটা এদিক থেকে এরকম হবে, এইখানে আছে ওয়াশিং মেশিনের সেকশনটা, এগুলো যেসব ওয়াশিং মেশিন রাখা আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির, এগুলো। তারপর এগুলো হচ্ছে কিচেনের জন্য স্টোভ, যেটাতে আগুন জ্বলায়, নানা ধরনের কিচেন স্টোভ। এগুলো হচ্ছে ওভেন, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিজ, রেফ্রিজারেটর। এগুলো হচ্ছে লেটেস্ট মডেল টাইপের, এটার মধ্যে ই করা আছে আর কি, সব কিছু থাকে মধ্যে। এগুলোর টোটাল ভলিউম হবে বোধহয় 28 CFT। আর এটাতে বাইরে থেকেও একটা, এটা ক্যামেরা আছে, এটা বাইরে মানে ক্যামেরা দিয়ে বাইরে থেকে দেখা যাবে যে কী জিনিস আছে না আছে। অনেক সময় এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট, হ্যাঁ, এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করা যায় এটাকে, ফ্রিজটাকে। তো যদি আমি দেখতে চাই যে ফ্রিজের আমার কী জিনিস আছে না আছে, সেটা আমি দেখতে পাবো, সেরকমভাবে আমি সব করতে পারি। আমাকে আজ ঘরে আসিয়ে দেখার কোনো দরকার নেই, আমি বাইরে থেকে এটা দেখতে পাবো, এখানে ওয়াইফাই কানেক্ট করে। এই সেই যে ফ্রিজ, এটা এগুলো হচ্ছে একটু হাই ফাই মডেল, এগুলো হচ্ছে একটু সেই রকম ধরনের, কিন্তু এখানে ফ্রিজের সাইজ খুব বেশ বড়ই হয় আর কি। জলের জন্যে ফ্রিজটা ভিতরে ঢোকার কোনো দরকার নেই, এখান থেকে যেমন এটা থেকে জল বেরিয়ে যাবে, এটা থেকে আইস বেরিয়ে যাবে। এগুলো হচ্ছে এইটা পুরাটা হয়েছে ফ্রিজার, এখানে এত আইস রাখা যায়, বা মাংস মাছ আইসক্রিম রাখা যায় যাতে খারাপ না হয়। তো এগুলো হচ্ছে এই জিনিস। আর এগুলো হচ্ছে যেমন বিভিন্ন ধরনের পাইপ, যেমন এটাতে বাথরুমের পাইপ হয়, এইসব পাইপ।